একটা নারীর জন্য ক্যারিয়ার আগে বেশি জরুরি নাকি বিয়েটা? আপু সত্যি কথা বলতে কি, এটা প্রত্যেকটা মানুষের যার যার নিজের দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মানুষকে একটা সহজ সাজেশন দিই যে আপনি যেদিন মারা যাবেন ঠিক ওই দিনটাতে চোখ বন্ধ করে চিন্তা করবেন কোন কোন জিনিসের জন্য আপনার আফসোস হবে। প্রচুর কোভিড পেশেন্টের ডেথ খুব কাছাকাছি দেখেছে, মানুষ যেটা নিয়ে কাঁদে সেটা হচ্ছে আমার বড় ছেলে আসবে কিনা, আমার ওয়াইফের আমি হাতটা ধরতে পারবো কিনা। সো হিউম্যান রিলেশনশিপ ইজ ভেরি পাওয়ারফুল। কিন্তু মেয়েদের যেটা প্রবলেম, আমাদের বায়োলজিক্যাল ক্লকও চলছে, ক্যারিয়ার ক্লকও চলছে, যে সময় বায়োলজিক্যালি পারফেক্ট টাইম বলতে আমরা যেটা বুঝি আন্ডার 30 প্রেগনেন্সি ইজ অলওয়েজ সেফ, আমরা যদি ফিটাল অ্যানোমালি বা ওগুলোর কথা চিন্তা করি। আবার ওই সময় আমাদের ক্যারিয়ারের গ্রোথ করার কথা। হ্যাঁ, তো এটাকে আপনাকে একটু প্রত্যেকটা মানুষকেও ডিসিশন মেকিংটা করতে হবে, এন্ড অফ দ্য ডে কোন জিনিসটাকে আপনি মিনিংফুল মনে করেন। দুটো জার্নি কষ্টের, কিন্তু যে কোনো একটাকে নিতে হবে এবং ওটার জন্য স্ট্রাগলটা করে যেতে হবে দিন শেষে।